আজকে দেশের মাল লুটপাট হয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে। এই 15 বছরে প্রায় 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এই বছর সবচেয়ে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বেশি জমা হয়েছে। আজকে একটা 300 বা 500 টাকার বালিশের দাম 8,000 টাকা, একটা পর্দার দাম 80 লক্ষ টাকা, 80,000 টাকা। আজকে আপনারা দেখেছেন যে একটা স্টুপ, 1 কেজি স্টুপের দাম 1 কোটি টাকার উপরে, লোহার দাম নাট 1 কোটি টাকার উপরে, এমএস এই যে লোহা 1 কোটি টাকার উপরে। আজকে গোটা বাংলাদেশের টাকা সব লুটপাট হয়ে যাচ্ছে, দুর্নীতিতে দেশ ভরে গেছে, মানুষের অধিকার নাই, আজকে বিচারকদের স্বাধীনতা নাই। যাবে সেখানে কে দোষী কে নন দোষী দেখার বিষয় না, তুমি দল করো কি করো না, যদি দল করো, যদি তুমি খুনও করো তুমি মুক্তি হয়ে যাবা, আর দল যদি না করো আজীবন তোমাকে জেলে পুষতে হবে, মরতে হবে। সুবিচার নাই, মানুষের অধিকার নাই, চিকিৎসা নাই, সাম্যতা নাই, মানবিকে মর্যাদা নাই, কিচ্ছু নাই, দেখবে কে? আজকে মিসকেন্দের অবস্থা কি, বিধবাদের অবস্থা কি, জেলেদের অবস্থা কি, তাঁতিদের অবস্থা কি, মজদুরদের অবস্থা কি? আমার খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার তারা পাচ্ছে কি পাচ্ছে না দেখবে কে? না, দেখার কেউ নেই। আমরা শুধু ধর্ম ধর্ম, রাষ্ট্রের কোনো খবর নেই। যারা রাষ্ট্র রাষ্ট্র ধর্মের খবর নেই, যারা ধর্ম ধর্ম রাষ্ট্রের খবর নেই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ধর্মের চিন্তা করেছেন এইভাবে রাষ্ট্রের চিন্তা করেছেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। প্রথমে দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো, আখিরাতেও হাসান দান করো, দুনিয়াতেও হাসান দান করো। অথচ দুনিয়ার কোনো চিন্তাই আমাদের মধ্যে নেই, গ্যাপ হয়ে গেছে। এদেশের মাদ্রাসা বন্ধ করে স্লোগান আসে কেন? এসি তো অনেক জায়গাতেই চলে, কিন্তু অন্য জায়গা বাদ দিয়ে মসজিদের এসি বন্ধ করতে হবে, এ প্রস্তাব আসে কেন? আজকে বোরখা পরে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা যেতে পারবে না, এই দুঃসাহস দেখায় কিভাবে? আজকে দাঁড়িয়ে নিয়ে চাকরি করতে পারবে না বাংলাদেশের মধ্যে, এ কথা আসে কিভাবে, এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, মন্ত্রীরা বলতেছে যে অমুক দলে সাম্প্রদায়িক শক্তি আছে, ইসলাম নিয়ে কাজ করলে তাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলা হয়, এর কারণটা কি? আমি বিশ্বাস করি বুঝের অভাব, আমাদের বুঝ নেই। এখানে যারা মুসলমান আছি আমি বিশ্বাস করি এর মধ্যে 98 জনই হয়তো বা ইসলাম সম্পর্কে ধারণা নেই। জানি আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, আমার মাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু মুসলমানের কাজটা কি, কি কাজ করলে ইমান থাকে, ইসলাম অনুযায়ী চলা যায়, আর কি কাজ করলে ইমান চলে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, এই ধারণাই অনেকের মধ্যে নাই। বিশ্বাস করবেন কি করবেন না, অনেক মুসল্লি আল্লাহকে সেজদা দেয় লেকিন ইমান নাই। অনেক দাড়িওয়ালা ভাই আমার দাড়ি রাখে কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে নাই। অনেক মুসল্লি নামাজ পড়ে স্লোগান দেয়, আই মিয়া ইসলামের মধ্যে রাজনীতি আছে, আপনি রাজনীতি আসছেন কেন? তার মানে ইসলাম এবং রাজনীতিকে পাঠ করে ফেলছে, ও আমার নবীর পরিচয় জানে না। দেখেন আমার নবীকে, নবীর পরিচয়টা কি? আমার নবী আলী সালাতাম অন্যান্য ধর্মগুরুদের মতো একজন ধর্মগুরু নন, গুরু নানক ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না।
এরপরে আসেন বৌদ্ধদেব, ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। লক্ষ্মী, কৃষ্ণ, রাধা ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু আমার নবী ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। এই কথাটা আমার মাথার মধ্যে প্রথম নিতে হবে, আমার নবী কে? আমার নবী আলাইহিস সালাম যেইভাবে মসজিদ ইমাম ছিল, ইমাম মানি হলো নেতা। আমার নবী যেরকম মসজিদ ইমাম ছিলেন বদরের ময়দানে, আমার নবী নেতৃত্ব প্রদান করেছেন, সেখানে ইমাম আমার নবী ছিলেন। আমার নবী যেইভাবে মসজিদের ইমাম, উহুদের ময়দানে আমার নবী ইমাম ছিলেন, আমার নবী মসজিদের ইমাম, আমার নবী খন্দকের ময়দানে ইমাম ছিলেন। যেরকম আমার নবী ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। আমার নবী আলাইহিস সালাম যেরকম মসজিদের ইমামতি করতেন, এইভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, একই ব্যক্তি। আমাদের দেশের অবস্থাটা কি? যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। দেখেন আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, যারা প্রচলিত রাজনৈতিক দল করে, তাদের প্রোগ্রামের মধ্যে সারাদিন কি? রাষ্ট্র, রাষ্ট্র, শুধু রাষ্ট্র, উন্নয়ন, এই উন্নয়ন, সেই উন্নয়ন। নিশ্চিত এখানে বিভিন্ন সংগঠনের লোক আসেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আপনার নেতা কি এই কথা বলছে, এই কাজ করো তোমার মৃত্যু ইমানের সাথে হবে, তুমি এই কাজ করো তোমার কবর আজাব হবে না, তুমি এই কাজ করো কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা, তুমি এই কাজ করো মিজানে তোমার নেকের পাল্লা ওজন হয়ে যাবে, তুমি এই কাজ করো কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম পবিত্র হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করতে পারবা, তুমি এই কাজ করো তুমি পুলসরাত পাড় দিয়ে জান্নাতে চলে যাবা, এরকম কোন প্রোগ্রাম, এরকম কোন বক্তব্য আপনার নেতারা কি দিয়েছে? দেয় নাই। শুধু কি, এই রাস্তা করো, এই ঘাট করো, এই অন্ন, এই বস্ত্র, এই চিকিৎসা, এই বাসের স্থান, ব্যাস এই মৌলিক অধিকার। কিন্তু আমার মৃত্যুতে কী হবে, কবরে কী হবে, আমার কিয়ামতের অবস্থা কী, এ প্রোগ্রাম তাদের মধ্যে নাই। রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। আর একদল মানুষ আছে যারা আমরা শুধু কবরের কথা, কিয়ামতের কথা, মিজানের কথা, পুলসরাতের কথা, কিন্তু গরিব লোকদের অবস্থাটা কী হবে, ক্ষুধার্থ ব্যক্তিদের ক্ষুধা নিবারণ কী করবে, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা কী করবে, যারা চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে তাদের চিকিৎসার ব্যবস্থা কী করবে, যারা মূর্খ অবস্থা আছে তাদের সুশিক্ষার প্রদান কী করবে।